নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে হওয়াতে এসেছি, সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাই করতে, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলো শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। হাতরাস, উত্তরপ্রদেশের হাতরাস নিয়ে পশ্চিমবঙ্গে মিছিল হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস মিছিল করছে এবং বুদ্ধি না না দুর্বুদ্ধিজীবীরাও নানাভাবে তাদের মত প্রকাশ করার, যে স্বাধীনতা যাদের আছে সেই স্বাধীনতা প্রকাশ করার ব্যক্ত করছেন তারা। আমরা সবাই সেসব শুনছি এবং দেখছি, প্রতিনিয়ত ভাবি পশ্চিমবঙ্গ তো ধর্ষণের একটা জায়গা হয়ে গেছে, যেখানে মাঝে মাঝেই ধর্ষণ হয়, ধর্ষিতার সংখ্যা ক্রমাগত বেড়ে চলে, এখানে মহিলাদের উপর অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। তা সত্ত্বেও নিজেরটা দেখতে না পেয়ে বাইরেরটা দেখা আমাদের যে স্বভাব আছে, অর্থাৎ নিজের ঘরের ময়লাগুলো রেখে দিয়ে পাশের বাড়ির ময়লা দেখার অভ্যেস আমাদের আছে, অর্থাৎ নিজের ওই চালনি সূচের বিচারে আর কি, এই টাইপের চিন্তাভাবনা করা বাঙালি, বাঙালি বলবো না, বাংলার যে রাজনীতির অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা দেখি হাতরাস নিয়ে সবাই চেঁচায়, ঠিক তখনই প্রদীপের নিচে যেরকম অন্ধকার আছে ঠিক তেমনি এই রাজ্যে এক আদিবাসী মহিলা ধর্ষিতা হয়ে যান, গণধর্ষিতা হয়ে যান। গতকাল ঘটে গেল এক চরম নির্মম অত্যাচার, এক আদিবাসী মহিলাকে কালনার নাদনঘাটে বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন রাত্রি 11টার সময়, কারণ আদিবাসী বাড়িতে এখনও তো সেরকম ব্যবস্থা নেই যে মহিলারা শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছেন, ঘরের মধ্যে শৌচালয় আছে না, এই রাজ্যে এরকম সব জায়গায় হয়নি, কারণ এলাকায় যে কাটমানি খাওয়া সরকার বলতে বাধ্য হলাম, তারা একটা শৌচাগার বানাতে গেল যে কাটমানির, যেটা আবার কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেখানেও কাটমানি নেয়, সেখানে গরিবদের বাড়িতে, আদিবাসী গরিব মানুষদের বাড়িতে শৌচালয় থাকে না, কাজেই তারা যখন রাত্রিবেলা বাইরে বেরিয়েছিলেন মহিলাটি, তাকে জোর করে তুলে নিয়ে যায় চারজন, একজন মহিলা এবং তিনজন, যেটা নির্যাতিতার অভিযোগ, এবং তাকে নিয়ে গিয়ে কিছুটা দূরে নিয়ে যাওয়ার পরে তিনজন মিলে তাকে গণধর্ষণ করে এবং নৃশংস অবস্থা রক্তাক্ত অবস্থাকে ফেলে দেয়। কোনো রকম করে উঠে এসে তিনি রাত্রিবেলা বাড়ি আসে এবং প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরে সমস্ত কিছু বলার পর তাকে নিয়ে যাওয়া হয় থানায় এবং সেখানে মৌখিক অভিযোগ ভিত্তিতে পুলিশ নাকি তদন্তের কাজ শুরু করেছেন এবং তাকে নিয়ে যায় কালনা হসপিটালে, সেখানে তিনি সংকটজনক অবস্থাতেই ভর্তি আছেন এখনও পর্যন্ত যা খবর। দেখুন, এই খবরটা কিন্তু এবিপি আনন্দে দেখিয়েই তারপর চুপ করে গেছে, অর্থাৎ খবরটা দেখানোর পরে হয়তো কোথাও থেকে প্রেশার আছে, এসব দেখিও না, দেখিও না, সঙ্গে সঙ্গে আরেকটা খবর চলে এসেছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে হাতরাসে আরও তিনটি নির্যাতনের খবর পাওয়া গেছে। দেখছেন মানে কীভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই এত বড় একটা ঘটনা একে সবাই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মানে ধামাচাপা দাও। আগামীকাল সকালে হয়তো ছোটো করে বেরোবে খবরে একটা মা একজনকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতা, আদিবাসী মহিলা ধর্ষিতা, এবার সেটা হয়তো কেউ বলবে ওটা ধর্ষিতা নয়, মানে নানা রকম মতবাদ হবে আর কি। দেখুন, বলতে খুব লজ্জা লাগছে, দুঃখ লাগছে, কারণ একজন মা তিনি ধর্ষিতা হলেন। এই বাংলার বুকে আমাকে প্রশ্ন করা হয় নাকি যে এই ধর্ষণ তো বেরিয়ে চলেছে কী করা যাবে। দেখুন, যতদিন না পর্যন্ত বাংলার বুকে সেরকম কঠিন শাস্তি দেখা যাচ্ছে, দেখুন উত্তরপ্রদেশে যে যতই বলুন, যে যাই বলুন, উত্তরপ্রদেশ গুজরাটে এনকাউন্টার হয়, ফিরাদাকে মেটানি খুব আফসোস করেন যে এনকাউন্টার হয়, আমাদের এখানে এনকাউন্টার হয় না, এনকাউন্টার করি না, যেটা শুক্লা মনি শুক্লা মারা যাওয়ার পর বলেছেন, দুঃখ তো এখানে এনকাউন্টার হয় না, ভালো লাগে কর্ণাটকে যখন এনকাউন্টার করে দেয়, বিভিন্ন জায়গায় যখন এনকাউন্টার করে দেয়। হ্যাঁ, ধর্ষিতাদের ধর্ষণ যদি করে এরকম জঘন্য শাস্তি এনকাউন্টার ছাড়া কোনো উপায় আমি দেখতেও পাচ্ছি না আমার মনে হয়েছে, কারণ নৃশংসতা শেষ সীমায় চলে যাচ্ছে। একজন আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হলো, এখন কোনো মিডিয়া কেউ কিছু বলবে না, কারণ সবার কাছে এখন ভোট বড় বালাই, মানে ভোট আসছে তো এই রাজনৈতিক দলটা থাকলে তারা বিজ্ঞাপন পাওয়া যাবে, যদিও এরা আবার পাল্টি খাবে, মানে মিডিয়া হাউস এরা পাল্টি খেয়ে যাবে, আবার যখন বিজেপি ক্ষমতায় আসবে বিজেপির দিকেই যাবে, কারণ বিজ্ঞাপন নিতে হবে তো, তখন বিজেপি ভালো হয়ে যাবে। উত্তরপ্রদেশ কেন পৃথিবীর যে কোনো প্রান্তে না, ভারতবর্ষে যে কোনো প্রান্তে, পৃথিবী বলবো না, ভারতবর্ষ নিয়ে এরা চিন্তিত, ভারতবর্ষে যে কোনো প্রান্তে যখনই কিছু হবে বিজেপি রাজ শাসিত রাজ্যে কিছু হলে আর কিছু বলবে না, কারণ বিজ্ঞাপন পাবে। আজকে আফসোস লাগছে বলতে, দুঃখ লাগছে, একজন মহিলা ধর্ষিতা, একজন গণধর্ষিতা, এটা আজকে সোশ্যাল মিডিয়া কিন্তু সেভাবে ছায়নি, মানে ছেয়ে যায় ব্যাপারটা, ছায়নি, সোশ্যাল মিডিয়া কোথায় যেন চুপ করে যায়,
ধরা হচ্ছে, একজনকে গ্রেপ্তার করা হচ্ছে। হাথরাস কাণ্ডেও তো গ্রেপ্তার করা হচ্ছিল। হাথরাস কাণ্ডে এখনও পর্যন্ত যেটা যেদিকে এগোচ্ছে, অর্থাৎ কোর্টের দিকে যেখানে গেছে, সেখানে জানিয়ে জেলাশাসক সরাসরি বলেছেন যে মহিলাটি যে যিনি আর কি হাথরাসে যিনি নির্যাতিতা হয়েছেন, তার মানে পুড়িয়ে দেওয়া, বডি পুড়িয়ে দেওয়া, তিনি বলেছেন যে যেহেতু পরের দিন অযোধ্যার রায়দান ছিল, কাজে সেই মতো জায়গায় মানে অযোধ্যাকাণ্ডে রায়দান ছিল, কোনো গণ্ডগোলের আশঙ্কার জন্য নির্যাতিতার বাবাকে বলা হয়েছিল এবং তার বাবার পারমিশনে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল, এবং তার যেটা কেরোসিন তেল ধরে ঢেলে দেওয়া হয়েছে বলে সেটা আদৌ কেরোসিন তেল নয়, গঙ্গা জল ছিল। হ্যাঁ, সনাতন ধর্মের যদি বৈদিক নিয়ম দেখেন সেখানে গঙ্গা জল লাগে, কাজে এগুলো সব হয়েছিল। এখন আমাদের এখানে অনেকে জানেন আপনারা যে ওই গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হয় সমস্ত কিছু, কাজে গঙ্গা থাকে, গঙ্গায় যেতে হয়, আমাদের স্নান করে গঙ্গায় মৃতদেহ দাহ করার পরে আমরা গঙ্গায় স্নান করি, এখনও চলছে, আগেও ছিল, সেখানে গঙ্গা জল ছিল এক জার ভর্তি, কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি, যেটা জেলাশাসক রিপোর্ট দিয়েছে। এগুলো চলছে, হাথরাসে চলছে, হাথরাস নিয়ে উত্তরপ্রদেশে চলছে, উত্তরপ্রদেশে যোগীজি সঙ্গে সঙ্গে বলেছেন সিবিআই তদন্ত, সিবিআই তদন্তের ব্যাপারে চলছে। নার্কোটেস্ট তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, যেটা নির্যাতিতের বাড়িরা অ্যাভয়েড করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ, এখানে তো পার্কস্ট্রিট কাণ্ডে আমরা দেখেছি প্রথমেই বলা হচ্ছে ধর্ষিতার চরিত্র নিয়ে, বলছেন কে, কাকলি ঘোষ দস্তিদার, সে নিয়ে আমার ভিডিও আছে এবং আপনারা সবাই জানেন সেই সময় বেরিয়েছিল খবর কাগজে যে তিনি বলেছিলেন ওই খদ্দের আর এর মধ্যে ব্যাপার, এরকম জায়গায় নিয়ে চলে গেছেন, আর একটা মহিলার ধর্ষিতা হয়েছিলেন তখন তাকে এইসব কথা বলেছিল, আর সেই ধর্ষণের কাণ্ডটা যখন বের করে দিয়েছেন দময়ন্তী সেন তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল এই রাজ্যে মা মেয়েকে যখন জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় হলদিয়ায়, সেটা নিয়ে কেউ প্রতিবাদ করেন না, রাস্তায় নামেন না, কোন প্রতিবাদ হয় না, দুঃখ লাগে কোথায় জানেন, এই যে বিরোধী দল যারা আন্দোলন করছে বা করতে দেখা যায় তারাও সবসময় কিন্তু ভেবে চিন্তে করে, অর্থাৎ কে দোষী দেখে নিয়ে তারপর করে, তার আগে তারা করে না, দোষী সংখ্যা কার নাম হচ্ছে এসব দেখে করে। অবাক লাগে এবং ভাবতে লজ্জাও লাগে, সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কোনো কিছু হলে এই পশ্চিমবঙ্গে যেরকম আগুন জ্বলে ওঠে, মানে সবাই নেমে পড়ে রাস্তায়, মিছিল ফিছিল হয়ে যায়, পশ্চিমবঙ্গের বুকে যখন কিছু হয় সেটা নিয়ে কিন্তু অন্যান্য রাজ্যে কিছু প্রতিবাদ হয় না, উচিত বিজেপি শাসিত রাজ্যে এটা নিয়ে প্রতিবাদ করা, এবং পশ্চিমবঙ্গে বিজেপির উচিত এটা নিয়ে রাস্তায় নামা এবং রাস্তায় চতুর্দিকে অবরোধ করে দেওয়া, দরকার আছে, কারণ এটাই বোঝে মানুষ, মানে মানুষ বলতে আমি আঁতেল সমাজকে বলছি না, আমি মানুষ বলতে সেই মানুষকে বলছি না যারা আমার আপনার মতো, যারা কষ্ট করে খেটে খুঁটে কোনো রকম করে সংসার চালাচ্ছে, জানি তাদেরও কষ্ট হবে, কিন্তু তারা কষ্ট সহ্য করতে শিখে গেছে, করোনা লকডাউন পরিস্থিতি তারা জানে পেটে কী করে গামছা বেঁধে কিছুদিন থাকতে হয়, আর এই লড়াই তারা লড়বে, কারণ এতদিন তারা লড়াই লড়ে নিয়েছে, দেখে নিয়েছে এই রাজ্যে কী অবস্থা আছে, এই রাজ্যে মহিলারা ধর্ষিত হন এবং তাকে রেড বাঁধা হয়, মুখ্যমন্ত্রীর রেড বাঁধার নিয়ম থাকে, যেটা নিয়ে আনিসুর রহমান একবার বক্তব্য দিয়েছেন, খুব খারাপ কথা, তারপরে ক্ষমা চেয়েছিলেন, দিদি তোমার রেড কত, তিনি বলেছিলেন, আমি ভুল বলছি কি ঠিক বলছি আপনারা একবার চেক করে দেখেন এবং চেক করে নেবেন, যদি এই ভুল বলে থাকি, নামটা ভুল বলে থাকে তাহলে ভুল হতে, কিন্তু বলেছিলেন একজন কেউ, আনিসুর রহমান যথাসম্ভব, কাজে এইসব বক্তব্য উক্তি আমরা শুনেছি সেই সময় যখন রেড বাঁধাবাঁধির ব্যাপার হচ্ছিল। এইটা একটা রাজ্য, এই রাজ্যে আমরা সবাই দেখি হাথরাস কাণ্ড দেখি তাকাই, হাথরাস হাতড়ানো আমরা কেউ পশ্চিমবঙ্গের বুকে থাকা আদিবাসী ধর্ষিতাকে নিয়ে ভাবি না, উচিত এটা নিয়ে ব্যাপকভাবে মানুষের নামা, জানি এখানে এমনি প্রশ্ন উঠবে, ল অ্যান্ড অর্ডার কেন মেনটেন করবেন না, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দরকার আছে এখানে, এখানে তো বিচার ব্যবস্থা হচ্ছে, ধরা হচ্ছে, আরে সব জায়গাতে ধরা হয়, তবু তো রাস্তায় নামেন আপনারা, অর্থাৎ উত্তরপ্রদেশে কিছু হলে এখানে রাস্তায় নামেন, যেহেতু যোগী আছে ওখানে, আর এই রাজ্যে কিছু হলে নামবেন না, অদ্ভুত নিয়ম, মহিলাদেরকে নিয়েও মানে মহিলা ধর্ষিতা মহিলাকে নিয়েও রাজনীতি করা হয় এখানে, এই এক অদ্ভুত দেশ যেখানে বিরোধীরা শকুনের চেয়েও নির্মম, শকুন মৃতদেহ মারা যাওয়ার পরে করে, কিন্তু এখানে জ্যান্ত অবস্থায় করে যায় রাজনীতি করে, নোংরা রাজনীতি হয়, কাজে পশ্চিমবঙ্গে এই ধর্ষিতা আদিবাসী মহিলাটি, তার বিচার কী হয় দেখার জন্য আমরা রইলাম, এবং দেখার জন্য রইলাম রুদ্র বার্তা তরফ থেকে, আমি অপেক্ষায় রইলাম, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অপেক্ষায় রইলাম এখানে বিজেপি এবং অন্যান্য দলেরা কী করেন দেখার জন্য, অর্থাৎ প্রতিবাদে মুখর হয় কি না, মুখরিত হওয়া উচিত প্রতিবাদে, প্রতিবাদের ভাষা যেন গর্জে উঠে সর্বত্র, যেভাবে উত্তরপ্রদেশের জন্য হাথরাসে মিছিল হয়ে যায়, হাথরাসের জন্য পশ্চিমবঙ্গে মিছিল হতে পারে, পশ্চিমবঙ্গে হওয়ার জন্য এই গণধর্ষণের জন্য আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার জন্য ব্যাপক মিছিল হওয়া দরকার আছে, ব্যাপক মিটিং হওয়া দরকার আছে, কেন এই সাহসটা পাচ্ছে একজন আদিবাসী মহিলাকে ধর্ষণ করা, পশ্চিমবঙ্গের কি এতই আইন শৃঙ্খলা এমন জায়গায় চলে গেছে যেখানে যা কিছু করে ছাড় পাওয়া যায়, ভাবতে হবে, ভাবাতে হবে, না ভাবলে এখানকার মানুষ ভাবে না, না কাঁদলে ছেলে, না কাঁদলে মা দুধ দেয় না, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা দরকার আছে আমার মনে হয়েছে, এখানে হাথরাসের মেয়েটিকে বলে আমার বোন বলে এক চ্যাংড়া উচ্চিংড়া টাইপের নেতা চারিদিকে বক্তব্য দিয়ে বেড়ায় বলছে আমার বোনটা ওখানে আছে,
ওনার বোন, রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি, তিনি বলছেন আমাদের মেয়ে, উনি বলছেন আমার বোন। যাই হোক, এইরকম একটা বোন দিদি ফ্যাপার ব্যাপার ফ্যাপার যখন আছে, সেই বাড়ির মেয়েটা বা বোনটা যদি হাতরাসে যদি নির্যাতিত হয়, সেটা নিয়ে প্রতিবাদ করতে পারেন, আর এটা নিয়ে মুখে কুলু পাঁটা হয় কেন? এই নোংরা ছেঁচড়া রাজনীতি দেখতে দেখতে আর ভালো লাগে না, কোথায় যেন প্রতিবাদের ভাষাটাকে অন্যদিকে চলে যায়, মনে হয় অনেক হলো, এনাফ ইজ এনাফ। এইভাবে ধর্ষণকে আটকানো যাবে না আমার মন বলছে। বিদ্রোহী মন কখন বিদ্রোহ করে বসে কোনো ঠিক নেই। বিপ্লবের বীজ রক্তে রক্তে বিন্দু বিন্দুতে হয়ে যাচ্ছে, জমে আছে, ঠেলে উঠতে চায় রক্তের বিন্দু থেকে। এই বিপ্লবের দরকার আছে, আর একটা বিপ্লবের দরকার আছে, মহিলাদের উপর অত্যাচার, রাজনীতি ঊর্ধ্বে উঠে ভাব দেবে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য। কিছু তো করতে হবেই, কিছু তো করতে হবে। চলো, এটাই ছিল আজকের রুদ্রবার্তা। ভালো লাগলো কিনা জানি না, আবেগ ভেতর থেকে আসছে। আমি তথাকথিত সাংবাদিক নই যে দেতো হাসি হেসে আপনাদের বোঝাবো, আবেগ এলে বেরিয়ে আসে সামনে। চলি, ভালো থাকবেন সবাই। এর বেশি হলে পরে আমার মুখ থেকে অন্য কথা বেরিয়ে যাবে, অর্থাৎ ভালো লাগছে না যখন শুনি আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়, ঘেন্না আসে। আসি, নমস্কার, বন্দে মাতরম, মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।